নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অগস্ট 2023, আপনি মীন রাশির মানুষ, কি রেজাল্ট পেতে চলেছেন, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, নবগ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে, আপনার স্বাস্থ্য, আপনার ভাগ্য, কেরিয়ার, প্রেম, বিবাহ, শিক্ষা, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করতে চলেছি। প্রথম আসি এই মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আলোচনা করি। স্বাস্থ্যের জায়গাটা আপনাদের রাশির অধিপতি দ্বিতীয় ভাবে অবস্থান করছে রাহুর সাথে। দেখুন, আমি একটি কথা বলবো, আপনাদের পেটের সমস্যা কিছুটা হলেও আপনাদের বাড়বে, আপনার হজমজনিত সমস্যা বৃদ্ধি করবে। আমি একটি কথা বলবো, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো এড়িয়ে চলুন। শনি সাড়ে সাতই আপনাদের অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। শনি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে। যারা এজেড পার্সন রয়েছেন না, যারা একটু বয়স্ক মানুষ, তাদের কিন্তু ব্যাক পেন এবং জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই ব্যথা সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আপনি মীন রাশির যদি এজেড পার্সন হন, আপনার হয়তো 60 ঊর্ধ্বে আপনার বয়স রয়েছে, সেখানে কিন্তু আপনাদের কিছুটা হলেও এই সমস্যাগুলো আপনাদের সৃষ্টি কিন্তু করবে। এবং এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, শিক্ষার জায়গাটা যদি আসি, পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষার। পঞ্চম ভাবে শুক্র অবস্থান করছে 7 অগস্ট থেকে, রেট্রোগ্রেড শুক্র। দেখুন, কিছুটা হলেও পড়াশোনাতে অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার এই মাসে যদি কোনো এক্সাম থাকে, তা ক্ষেত্রে আপনার কিন্তু খুব ভালো। এবং আপনার কোনো ভর্তির ব্যাপার রয়েছে, কোনো অ্যাডমিশনের ব্যাপার রয়েছে, সে অ্যাডমিশনের জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। আপনি মীন রাশির মানুষ, আপনার এই সময়ের মধ্যে আপনার ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করছে। এই সময় আপনারা ধার দিবেন না, অথবা ধার নেওয়া থেকে বিরত থাকুন, কারণ ষষ্ঠভাবে মঙ্গল তো ঋণ বা কোনো জায়গাতে অর্থ ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে 18 অগস্ট পর্যন্ত। 18 অগস্টের পর এই মঙ্গল আপনার সপ্তম গৃহে অবস্থান করবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিছুটা মতবিরোধ, মতপার্থক্য তৈরি হতে পারে 19 অগস্টের পর থেকে। এই জায়গাটা নিজেদের মধ্যে বন্ডিং বা অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু অবশ্যই চলুন। এবং 17 অগস্ট থেকে রবি আপনার ষষ্ঠ গৃহে, ষষ্ঠপতি অবস্থান করবে। যাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, সেখান থেকে ভালো। এবং আপনার চাকরির ক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে 17 অগস্টের পর থেকে। এবং আপনার পঞ্চমভাবে শুক্র অবস্থান করছে, প্রেমের জায়গাটা কিন্তু, লাভ রিলেশনের জায়গাটা কিন্তু খুব ভালো, একটা সুন্দর সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। অর্থাৎ নতুন প্রেম আপনার জীবনে আসবে এবং পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু আমি দেখতে কিন্তু পাচ্ছি। এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে, কারণ আপনাদের ভাগ্যাধিপতি সপ্তম গৃহে অবস্থান করছে 19 আগস্ট থেকে। ভাগ্যের দ্বারা ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি, যারা নিজস্ব ব্যবসা করছেন, ব্যবসার জায়গা ভালো, ডেলি ইনকাম আপনাদের বাড়বে। এবং বৃহস্পতি সরাসরি আপনার কর্ম হবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছিলেন বা কর্মের জন্য একটা প্রচেষ্টা করছিলেন, সে কর্মপ্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে এই সময়ে। এই সময়ের মধ্যে আপনাদের বিদেশ থেকে, আপনার ফরেন থেকে এই সময় কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন।
যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, বা বিদেশের মাটিতে কাজকর্ম করছেন বা বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের রয়েছে। দ্বিতীয়ভাবে রাহু কথাবার্তার দিকে একটু হলেও নজর রাখুন, চটজলদি কাউকে কথা বলবেন না, সেখানে কিছুটা হলো আপনার কথা থেকে শত্রুতা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আপনাদের এ মাসে সফলতার জায়গা আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি, আপনি মীন রাশির মানুষ, আপনার তৃতীয় পতি পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের শেয়ার বাজার থেকে, আপনার লটারি থেকে, ফাটকা থেকে এই সময় এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ এই মাসে কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। যদিও শনি রেট্রোগ্রেড হয়ে গেছে, কারণ একাদশভাবেরও কিছু ফল শনি কিন্তু আপনাদেরকে দেবে, অর্থাৎ ইনকামের জায়গা আপনাদের বাড়বে। এবং দীর্ঘদিন আটকে গেছে, পেন্ডিং হয়ে গেছে এমন কোনো কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই ভিডিও শেষে আমি কিছু উপায় আপনাদেরকে বলবো, যে উপায়গুলো যদি আপনারা নিশ্চিত রূপে আপনারা যদি করেননি না, আপনাদের যে কোনো বাধা, যে কোনো বিপত্তি আপনাদের কিন্তু কাটবে। এবং আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনারা যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন, পিএইচডি করতে চাইছেন, রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছেন, গবেষণা যারা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু খুব ভালো, বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। তবে কিছু ক্ষেত্রে বুধের জায়গাটা আপনার সমস্যাবহুল রয়েছে, ভুল সিদ্ধান্ত বা ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট হয়ে কোনো অর্থ লগ্নি করে সেখান থেকে আপনার লস হতে পারে, অর্থাৎ এই জায়গাটা কোনো বড় ধরনের অর্থ লাগাতে গেলে অবশ্যই আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক দেখান, কারণ এটা একটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তি কিন্তু কেটি নয়। আমি আবারও বলছি, যদি আপনার জন্মছকে দোষ থাকে সে দোষের প্রতিকার করুন, কারণ এটা সম্পূর্ণ বর্তমান গ্রহের গোচর ধরে আমি বলছি, কারণ এখান থেকে আপনাদের দশা, মহাদশা, নবগ্রহের কী পজিশান রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। দেখুন, একটি কথা আপনাদেরকে আমি বলি, কী উপায় করবেন আপনারা, হনুমানজির উপাসনা অবশ্যই করুন। শনি সাড়ে সাড়ে শুরু হয়ে গেছে, তো একমাত্র হনুমানজি ছাড়া, বজরংবলী ছাড়া আপনাদেরকে কেউ কিন্তু রক্ষা করতে কিন্তু পারবে না। সক্রিয় দেবতা, কলিযুগের সক্রিয় দেবতা হচ্ছে বজরংবলী, অর্থাৎ হনুমান ৪০, সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।